সন্তানের তালিম তরবিয়ত অনেক বড় গুরুত্বপূর্ণ হক সন্তানের সন্তানের এক বড় হক হচ্ছে তাকে মুমেন হিসাবে গড়ে তোলা আল্লাহ আলাহ হিসাবে গড়ে তোলা এটা পিতা অনেক বড় ভারী দায়িত্ব এক তো হলে সন্তানকে খাবার দাবার দেওয়া কাপড় চুপড় দেওয়া অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা তাকে আদর সোহাগ করা তাকে তার তার থাকার জায়গা বাসস্থানের ব্যবস্থা করা তার আরামের ব্যবস্থা করা এই সবই সন্তানের হক। কিন্তু সন্তানের তালিম তরবিয়ত যেটার মাধ্যমে সে আল্লাহওয়ালা হবে এটা তার অনেক বড় হক এদিকে খুব দৃষ্টি রাখা প্রত্যেক মা বাবার জন্য অনেক বড় ভারী দায়িত্ব আল্লাহ তহ আমাদের সকলকেই তো দান করেন সেই দায়িত্ব সুন্দরভাবে আঞ্জান দেওয়ার জন্য এবং পিতামাতার দায়িত্ব হচ্ছে এই জন্য বেশি বেশি দোয়াও করতে থাকা। তো এ বিষয়ে দুইটা কিতাব সামনে রাখলে সহজ হবে হচ্ছে তওলান আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলের লেখা কিতাব তর্বিওতে আওলাদ ইসলামের দৃষ্টিতে সন্তান প্রতিপালন তো এটা অনুবাদ করছেন মোহাম্মদ খালেদ মোহাম্মদী লাইব্রেরি থেকে প্রকাশিত আরেকটা কিতাব হচ্ছে শিশুর লালন পালন ও বিকাশে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মৌলানা একরামুল্লা জান কাসেমি এবং এটা আল হিকমা পাবলিকেশনস থেকে প্রকাশিত তো এই দুইটা কিতাব সামনে রাখলে তাহলে তালিম তর্বতের ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় যে তালিমের তো বড় ক্ষেত্র হচ্ছে দিনই মাদ্রাসায় ভর্তি করে দেওয়া আর এইখানে যেটা বলা উদ্দেশ্য যে সন্তান যতদিন নিজের কাছে থাকে সেই ছোটোবেলা থেকে মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা যে নিজের কাছে থাকতেছে এই সময় আমার করণীয় কি এবং যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেল তো এরপরে ফাঁকে ফাঁকে যখন ছুটিতে যখন বাসায় আসে অথবা আমি নিজে মাদ্রাসায় গেলাম তাকে দেখার জন্য এই যে যে সময়গুলি এই সময়গুলিতে করণীয় কি সেই ব্যাপারে এই দুইটা সামনে রাখা পারে তো সন্তান যখন ছোট থাকে একেবারে ছোট তো তখন তো হচ্ছে যে ওই বাচ্চার সামনেই মাঝে মধ্যে জিকির করা

যে ছোট বাচ্চা মাত্রই হইল তো তখন তো শূন্য তরিকা হইল বাচ্চার ডান কানে আজান দেওয়া বাম কানে ইকামত বলা তে বাচ্চা তো কিছুই বোঝে না এরপরে তো এটা শরীয়তের হুকুম রাসুল সাল্লাম এর গুরুত্বপূর্ণ সন্ন্য বারহাল তো ছোট বাচ্চার সামনে মাঝে মধ্যে জিকির করা ছোট বাচ্চা হাসতেছে তার জন্য দোয়া করা যে দোয়া শিক্ষা দেয়া হয়েছে বুখারি শরীফে যে ছোটো বাচ্চা হাসলো তার জন্য দোয়া করা হইলো আদা খাকাল্লাহ সিন্নাক যে কোনো মুমেন্ট যখন হাসে কোন বৈধ বিষয়ে হাসতেছে তো তার জন্য এইভাবে দোয়া করতে রাসল সাল্লাম শিক্ষা দিয়েছেন আদা হল সিন্নাক আল্লাহ তালা তোমাকে চির হাসি মুখ রাখুন কত বড় দোয়া এই হাদিসে থেকে বোঝা যায় যে অনেকে মনে করে যে হাসাই যাবে না তো হাসাই যদি না যাবে তাহলে দোয়া তাহলে থেকে আসলো তো হাসা যাবে হাসা অনু হাসা অনুমোদিত হাদিসে বাকে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম মুসকি হাসতেন তো এমন হাসি হাসা যে হাসিতে কোনো গাফলত নাই কোনা হইল স্মরণ নাই এই এই হাসা হচ্ছে নিন্দনীয় রহমাতুল্লাহ কয়েকজন খলিফা একবার একত্রিত হয়ে কোন বিষয়ে কথা বলতেছিলেন তো এর মধ্যে কোন এক কথায় সবাই ধুমসে হাসতেছিলেন মুফতি শফি রহমাতুল্লাহ এই ঘটনা বর্ণনা করছেন তো সবাই ধুমসে হাসতেছিলেন তো হঠাৎ করে খাজা আজিজুল হাসান মাহুব রহমাতুল্লাহ প্রশ্ন করে বসলেন আচ্ছা এই যে সবাই আমরা হাসতেছিলাম বলেন তো এই হাসির মধ্যেও আল্লাহতালার স্মরণ কার কার ছিল আল্লাহ থেকে গাফেল হন নাই কে কে আজিজুল হাসান মাহুব রহমাতুল্লাহ ইংরেজি শিক্ষা শিক্ষিত হওয়ার পরেও হজরত্থানবির রহমাতুল্লাতে এত বড় মাপের মানুষ হয়েছিলেন আল্লাপাকের মহব্বত আজমত অন্তরে এতটা আল্লাহ দান করছিলেন যে হজরত্থানবির রহমাতুল্লাহর খোলাফাই কেন তাকে অনেক সম্মান করতেন বার হাল তো হজরতান রহমাতুল্লা আল্লাহ এই প্রশ্ন করে বসলেন তো তখন সবাই চুপ হয়ে গেলেন মুতি শফি রহমতুল্লাহ আলহি বলেন যে সবাই চুপ হয়ে গেলেন তো হজরত খাজা সাহেব রহমাতুল্লা আলহি বললেন আলহামদুলিল্লাহ এই হাসির সময় আমি আল্লাহ থেকে গাফেল ছিলাম না তো এই হলো আল্লাহ সান তো হাসতে তো মানা নাই যে হাসির মধ্যে গাফলত নাই আল্লাহ থেকে উদাসীনতা নাই সেই হাসি হাসতে কোনো সমস্যা নাই তো এখানে আরেকটা বিষয় বোঝার সেটা হচ্ছে যে ওই থানবীর যত খোলা যারা ছিলেন তারা কেউ কোন জবাব দেন নাই আবার কেউ এরকম না বুঝি যে তারা আল্লাহ থেকে গাফিল ছিলেন এরকম মনে না করা চাই যে হইতে পারে তারা বিনয়ে চুপ ছিলেন বারহাল যেটা বলতেছিলাম যে ছোট সন্তান কিছুই বোঝে না যখন হাসে তো তখন তার জন্য দোয়া করা আদ খাকাল্লাহ সিন্নাক অথবা আদ খাকাল্লাহ সিন্নাকা আল্লাহ তালা তোমাকে চির হাসি মুখ রাখেন তো কোন মোমেন যখন বৈধ বিষয়ে হাসে তখন তার জন্য দোয়া করা আর এক যে নাজায়েজ বিষয় হাসতেছে যেমন কয়েকজন বসছে একসাথে গিবত করতেছে ধুমসে গিবত করতেছে আর হাসতেছে তো এটা তো হলো নাজায়জ বিষয় নিয়ে হাসা আসে। এইখানে এই দোয়া পরা যাবে না এই লানতের কাজের মধ্যে রাসুল সাল্লামের শিখানো দোয়া এইখানে পরা যাবে না বহরহাল সন্তানের তরবিয়ত সম্পর্কে আরো কিছু কথা ইনশাল্লাহ পরবর্তীতে বলব আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করেন